আলোচনা করতে চাই আপনি সময় নির্ধারণ করে দেন। এই অপ্রসঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব, এইভাবে আপনার বিবৃতি হয় না, এইভাবে বিবৃতি হয় না। আপনারা জ্বালানি বিদ্যুৎ সেক্টরে কি করছেন সেই বিষয়গুলো আপনি বলেন। আজকে মানুষ হাহাকার করছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। আজকে মানুষের আপনার জ্বালানি উপদেষ্টা বলছেন বিদ্যুৎ দেব, এই কথাগুলো আপনারা বলছেন, সেই আশ্বাস মানুষকে দেন যে বিদ্যুতের দাম আর বাড়াবো না, গ্যাসের দাম আর বাড়াবো না। এই কথাগুলো আপনি মাননীয় স্পিকার বলেন। আপনি কি প্রশ্ন করবেন? আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব, প্রশ্ন করবেন? আমি মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব, প্রশ্নোত্তর পর্ব এদিকে 300 দিন বিবৃতি বিবৃতি বানায় না মাননীয় স্পিকার। এখন আপনি প্রশ্ন করবেন? আমি মাননীয় স্পিকার আপনাকে ওনার কাছে জানতে চাচ্ছি, বিএনপি জোট সরকারের আমলে, আমি শুনেছি এখন কি প্রশ্ন করবেন, বিএনপি জোট সরকারের আমলে গ্যাস বিদ্যুতের দাম কত ছিল, চাল ডালের দাম কত ছিল, তেলের দাম কত ছিল, একটা ডিমের দাম কত ছিল, আপনি জানেন মাননীয় স্পিকার? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মনে হয় আমি উত্তরটা দেই, উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য। সত্য কথা সহ্য হয় না, অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারে না। আমি মাননীয় স্পিকার, আমি চাই এই সংসদে একটা সময় দেন, জ্বালানি নিয়ে কথা বলবো একাতারে, এবং আমাকে অনুমোদন দিবেন এই নাইকো মামলা নিয়ে যেই পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে, যেই পরিমাণ সাক্ষাৎকার তাদের নেতা তারেক জিয়ার বন্ধু যে পরিমাণ ওপেনলি সাক্ষাৎকার দিয়েছে এফবিআই এর কাছে, সেগুলো আমরা দেখাবো। তখন আমি জানতে চাই, সেই সময় আমি তার বক্তব্য শুনতে চাই, উনি কি বলেন। আমি সিদ্ধিরগঞ্জের পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণ চুরি করেছে টাকা, সেগুলি প্রমাণপত্র আমাদের হাতে আছে, আমি সেই সময়ও তাদেরকে আপনার এই পিছনে স্ক্রিনে দেখাতে চাই ডকুমেন্ট সহ। খাম্বা কোম্পানি তৈরি করার পর যেই পরিমাণে লুটপাট করেছে তার হিসাব আমাদের কাছে আছে, সময় হলে সব বের করব, নির্বাচন সামনে আসছে তো প্রস্তুত থাকেন, সব দেখাব, সেই তথ্য আমি আনতে চাই। অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, সকলে মনে আছে, বিএনপি জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, উনি বিদ্যুতের দামের কথা বলেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলেন। আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন? মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন, 44%, 44% অপচয় ছিল। অপচয়টা কি কি মধ্যে পড়ে? দুর্নীতির মধ্যে পড়ে। 3-3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা? পাঁচবার বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে, সাফ চ্যাম্পিয়ন হয়, আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার, যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে, কোন প্রয়োজন নাই। চাল ডাল গম কি দাম ছিল? আরে ভাই আপনারা তো খাদ্যই দিতে পারেন না, গুলি করে মানুষ মেরেছে, আবার দামের কথা জিজ্ঞাসা করেন? আপনারা বিদ্যুতই দিতে পারেন না 17-18 ঘন্টা, কানসাটে আপনারা গুলি করে মানুষ হত্যা করেছেন। আমার এখনো খেল আছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য, ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই, তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন, হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই। ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, তথ্য না খালি ডকুমেন্ট নিয়ে আর হাজির করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, সম্পূর্ণ প্রশ্ন করুন। স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয়রা অতীত নিয়ে আলোচনায় যতটা দক্ষ, নিজের মন্ত্রণালয়ের ব্যাপারে যে প্রশ্ন উত্তরগুলো আমরা চাই, যে জবাবদিহিতাটা আমরা চাই, সেই ব্যাপারে উত্তর দিতে তারা ঠিক ততটা দক্ষ নন।
মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন যে কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসে একটা কলাম প্রকাশিত হয়েছে লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিলাষ পালিওয়ালের, সেখানে তিনি আমাদেরকে জানান যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশের খরচ হচ্ছে $13.5 বিলিয়ন বা ১০০ লাখ কোটি টাকারও বেশি, যেখানে ভারতের কুদানকুলামে একই রকমের একটি বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে $3 বিলিয়ন বা ২৮,০০০ কোটি টাকা, অর্থাৎ ভারতের চেয়ে চার গুণ বেশি দামে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। আমরা জানি যে আমরা রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি সেখানে ভূমি অধিগ্রহণ হয়ে গেছে পাকিস্তান আমলেই, সুতরাং ভূমি অধিগ্রহণের জন্য এই খরচ হয়েছে এই কথা বলে পার পাওয়ার কোনো উপায় এখানে নাই। মাননীয় মন্ত্রী কষ্ট করে জানাবেন যে কেন আমাদেরকে চার গুণ বেশি দামে ভারতের চেয়ে আমাদের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হচ্ছে। এক, দুই হচ্ছে আমরা স্পট মার্কেট থেকে কেন নির্ভর করছি, আমরা কেন লং টার্ম এগ্রিমেন্ট যেটা কাতার এবং ওমানের সাথে, যেখানে আমরা $15-10 কিনতে পারছি তেল, সেই জায়গাটায় আমরা কেন স্পট মার্কেটের উপর নির্ভর করেছি, কারণ আমরা জানি যে স্পট মার্কেট আজকে $4 তো কালকে $62 তো পরশু হয়তো $100, এই ঝুঁকিটা আমরা কেন নিলাম? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাই। আমি যতটুকু আশা করেছিলাম সংসদ সদস্যকে ততটুকু আধুনিক শুনি না, এবং তার জানাও বোধহয় যে ধরনের ডেটা তার থাকা উচিত সেই ধরনের ডেটাও তো ওনার বোধহয় নাই, কারণ উনি বুঝতে পারছেন না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমার মন্ত্রণালয় অধীন না। প্রশ্নটা করা উচিত ছিল তাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রিতে। তো আপনি বুঝতে পারছেন মাননীয় সংসদ সদস্যরা কি পরিমাণ অল্প বিদ্যা নিয়ে প্রশ্ন করেন। নেক্সট টাইম যখন আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, উনি যেন সঠিক তথ্য জেনে আসেন কোন মন্ত্রণালয়ের জন্য কি ধরনের প্রশ্ন করতে হয়, এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো লং টার্মে না গিয়ে শর্ট টার্মে গেলাম, স্পট মার্কেটে গেলাম। উনারাই গত 2 বছর আগে, গত 3 বছর আগে যখন আমরা লং টার্ম চুক্তি করেছি, পত্রিকা খুললেই বুঝতে পারবেন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলি সকল সন্তোষকে, পত্রিকা খুললেই বুঝতে পারবেন সকলে মিলে সমালোচনা করেছেন কেন স্পট মার্কেটে $5, কেন আমরা লং টার্মে $15 দিয়ে করলাম। এখন আবার সেটাকে উল্টিয়ে এই কথা বলতে যাচ্ছেন যে কেন আমরা সবকিছু লং টার্ম করলাম না। আমি আপনাকে বলি 60-40 ব্যালেন্স করতে হয়, লং টার্মে একটা কস্ট নেয়, শর্ট টার্মে আমরা $5 কিনতাম, যখন আমরা $15 লং টার্মে কিনছি তখন শর্ট টার্মে $5 করতাম, আমরা অ্যাডজাস্ট করতাম প্রাইসে, একটা ব্যালেন্স করে একটা প্রাইস তৈরি হতো। কেউ কি জানতো ইউক্রেনে এরকম যুদ্ধের পরে গ্যাস বন্ধ করে দিবার আশায় ইউরোপে এবং সমস্ত গ্যাস স্পট মার্কেটের এই ইউরোপ কান্ট্রিগুলো নিয়ে নিবে? সুতরাং ওনারা হয়তো ভবিষ্যতে জ্যোতিষ্ক নিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করেন, আমরা সেটা করি না। আমরা এটাও বলছি একটু সহনীয় হন, ভালো অবস্থায় যাবে, এত পরিস্থিতি খারাপ না যেটা নিয়ে আপনারা তো সংখ্যা দিচ্ছেন। একটু তথ্যের ব্যাপারে আপনারা আরেকটু বেশি আধুনিক হন আর দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না, সেটা আমার অনুরোধ থাকবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদকে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাবাই নবগঞ্জ 3, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, ভেরি আনফর্চুনেট আপনি মাননীয় স্পিকার, আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, এই সংসদ প্রতি মিনিটে ব্যয় কত? এই ধরনের একটি বিল এখানে উদ্দেশ্যের মধ্যে লিখছেন মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত দপ্তর অধস্থন অফিস সমূহের সাংগঠনিক কাঠামোতে সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পদনাম থাকায় আপনি এই আইনের পরিবর্তন নিয়ে আসছেন। ভেরি আনফর্চুনেট মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন পার্টির পদের মধ্যে যুগ্ম সচিব, কৃষি সচিব, সাংস্কৃতিক সচিব পদ আছে মাননীয় স্পিকার, আজকে তাহলে কি সেগুলো সব বাদ দিয়ে দিতে হবে? আজকে ডাক্তার MBBS, FCPS, ESPS ডাক্তার হচ্ছে, আর যারা হোমিওপ্যাথি ডাক্তার সাইনবোর্ডে সবাই ডাক্তার লিখে, একজন বুয়েট থেকে পাস করে ডক্টরেট নিয়ে আসার পরও ইঞ্জিনিয়ার লিখে, আবার দেখা যাচ্ছে একজন পলিটেকনিক একটা সাধারণ স্কুল থেকে পাস করে ইঞ্জিনিয়ার লিখে থাকে। তো মাননীয় স্পিকার, এটা তো সারা বাংলাদেশে এই ধরনের একটা ঘটনার জন্য আপনাকে এখানে কোটি কোটি টাকা খরচ করে বিল আনতে হবে? মন্ত্রিপরিষদ আজকে যারা দায়িত্ব পালন করছেন কোন বিবেচনায় এই ধরনের প্রস্তাব গ্রহণ করেন মন্ত্রিপরিষদে? ভেরি আনফর্চুনেট মাননীয় স্পিকার, আমি মনে করি এখানে মাননীয় মন্ত্রী বিলটি প্রত্যাহার করবেন, যা ছিল
2017 সালে আপনি সেটি রাখবেন এই বিলের মধ্যে, কিন্তু এই ছাড়ার অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো বিষয় নাই। আমি মনে করি এটি আমাদের জন্য খুবই অপমানজনক, আমাদের জন্য এটি খুবই অপমানজনক। মাননীয় স্পিকার, এই ধরনের বিষয় সংসদে আলোচনা করতে আমাদের ঘৃণা হয়, মাননীয় স্পিকার, অত্যন্ত ঘৃণা হয়। এটি ঠিক নয় মাননীয় স্পিকার। সচিব পদ তো আজকে আপনি সরকারে আছেন বলে সরকারের পদগুলোতে কিছুদিন আগে স্থানীয় সরকার একটা বিল পাস করলেন, আজকে উপজেলায় সচিব থাকবে না, আপনার পৌরসভায় সচিব থাকবে না, আজকে সব জায়গায় সচিব থাকবে না, কিন্তু আজকে প্রাইভেট সেক্টরে বিভিন্ন কমিটিতে সচিব পদ আছে, তারা কি করবে? তাহলে আপনি পার্লামেন্টে আইন করে দেন, ইউনিক আইন করে দেন, যেটা বাংলাদেশের কোনো কিছুর মধ্যে সচিব নামধারী আর মন্ত্রণালয় ছাড়া কোথাও থাকতে পারবে না, এটা হতে পারে না মাননীয় স্পিকার। এগুলো অপ্রয়োজনীয়, এগুলো অপ্রাসঙ্গিক, আমি মনে করি এগুলো বাদ দেওয়া দরকার। আমি মাননীয় স্পিকার আর কথা বলতে চাই, ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন বেগম রুমিন ফারহানা, মহিলা আসন পঞ্চাশ, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, সচিব থাকবে কি থাকবে না সেটুকু নিয়ে এই বিল, সুতরাং এটা নিয়ে খুব বেশি কিছু বলবার নাই। এইটা নিয়ে কিছু বলার আগে মনে করিয়ে দেই যে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই পারমাণবিক শক্তি কমিশনের অধীনস্থ। বাংলাদেশের মতো অতি ঘন বসতিপূর্ণ একটি দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনোভাবেই স্থাপন করার যৌক্তিকতা ছিল না। এই সেক্টরের যারা বিশেষজ্ঞ তারা এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার ক্ষেত্রে সবসময় বিরোধিতা করেছেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিকভাবে এর চারপাশে কমপক্ষে 16 কিলোমিটার ব্যাসার্ধের এলাকা খালি করে ফেলতে হয়। এর মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এমন কোন পরিস্থিতি হলে প্রায় 3,500 বর্গ কিলোমিটার এলাকা খালি করতে হবে। বাংলাদেশের মতন ঘনবসতিপূর্ণ একটি দেশে 3,500 বর্গ কিলোমিটার এলাকা খালি করা একটা অসম্ভব ব্যাপার মাননীয় স্পিকার। এটা নিশ্চিতভাবে বলা যায় যে বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হলেও সঞ্চালন লাইন প্রস্তুত হতে আরো বেশ খানিকটা সময় লেগে যাবে। আমাদের সামনেই আছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ। বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষ হলেও সেই বিদ্যুৎ ঢাকায় আনা যায়নি সঞ্চালন লাইনের অভাবে। 1320 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার কেন্দ্রটির মাত্র 40% ব্যবহার করা হচ্ছে, এতে করে প্রতি মাসে সরকারের গচ্চা যাচ্ছে 100 কোটি টাকা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক কেন্দ্রের মতো নয় যে হুটহাট করে বন্ধ বা চালু করা যায়। এই কেন্দ্র একবার চালু হলে সেটা সহজে বন্ধ করা সম্ভব না। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মতো এই কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতার আংশিক ব্যবহারের কোনো সুযোগ এখানে নাই। তারা বলেছেন যে সময় মতো সঞ্চালন লাইন না হলে বিদ্যুৎ কেন্দ্র চালু করাও পিছিয়ে যাবে, সুতরাং এসব কারণে প্রকল্পের ব্যয় বাড়বে কয়েক দফায়। বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে 60 বছর। প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও জানা যাচ্ছে যে এটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় কাছাকাছি হবে আর গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চাইতে বেশি হবে। এই হিসাবে করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল 60 বছর ধরে। বিদ্যুৎ কেন্দ্র, ধন্যবাদ।